বিলোনিয়া মহকুমা হাসপাতালে দক্ষিণ জেলা স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে হৃদরোগের উপরে এক চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 10টা নাগাদ বিলোনিয়া হাসপাতালে হার্ট স্পেশালিস্ট হেমন্ত কুমার গর্গের নেতৃত্বে আইএলএস হাসপাতালের এক হৃদরোগ বিশেষজ্ঞ দল হৃদরোগ নিয়ে বিশেষ চিকিৎসা শিবির অনুষ্ঠিত করেন। এদিনের চিকিৎসা শিবিরের চিকিৎসার সুযোগ নিতে যে সমস্ত রোগীরা আসেন তাদেরকে বিনামূল্যে ইসিজি করানো হয় এবং রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। এদিনের স্বাস্থ্য শিবির সম্বন্ধে জানতে চাওয়া হলে দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগদীশ নমুদ জানান, বিলোনিয়ার বহু রোগী আছেন, তাদের হার্টের চিকিৎসার জন্য আগরতলা গিয়ে পরিষেবা নিতে অসুবিধা হয়। আইএলএস হাসপাতালেও অনেকে যেতে পারেন না, তাই গ্রামীণ শহরের মানুষ যাতে হৃদরোগ সম্বন্ধীয় পরিষেবা নিতে পারেন তাই আইএলএস হাসপাতালের সঙ্গে কোলাবরেট করে এ ধরনের চিকিৎসা শিবির করা হয়েছে। এদিনের চিকিৎসা পরিষেবা নিতে বিলোনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে হার্টের রোগীরা এসে চিকিৎসা পরিষেবা নিয়েছেন। লোক এখান থেকে অনেক হার্টের রোগ দেখানোর জন্য আগরতলাতে গিয়ে অনেক সময় আমাদের অসুবিধা হয়, তো আইএলএস এ অনেকেই যেতে পারে না, তো সেজন্য আমরা আপনাদের সঙ্গে এটা কোলাবোরেট করে এখানে একটা ক্যাম্প করতে চেয়েছি, যাতে আমাদের এই গরিব এবং রুরাল অঞ্চলে যারা আছে, গ্রামীণ অঞ্চলে যারা আছে, ওরা যাতে একটু সুবিধা পায়। এছাড়াও আমাদের এখানের মধ্যে আমরা তিনটা ক্যাটাগরিতে এটা রেখেছি, যারা এখানের মধ্যে ডায়াগনোজ হবে তাদের হার্টের অপারেশন প্রয়োজন হবে, আমাদের আরবিএসকে যে স্কিম আছে সেই স্কিমের মাধ্যমে আমরা অপারেশন করানোর চেষ্টা করব। এছাড়াও যাদের আয়ুষ্মান ভারত কার্ড আছে তাদের এখানে বিনামূল্যেই অপারেশনটা করানো যাবে। এছাড়াও আমাদের যে থ্যাপস অর্থাৎ আমার ত্রিপুরা হেলথ সার্ভিসেস ফর পুয়ার যে ইয়েটা আছে সেই স্কিমেও আমরা তাদেরকে ইনক্লুড করতে চেষ্টা করব। তো আমরা আশা প্রকাশ করছি আজকে অনেক লোক এখানের মধ্যে এসেছেন, ওনাদের মধ্যে থেকে যে সকল জটিল হার্টের রোগ আছে সেগুলি উনি দেখবেন, আর যাদের চিকিৎসা প্রয়োজন আছে চিকিৎসা দেবেন, এবং যাদের অপারেশনের প্রয়োজন হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এটাকে জেলাভিত্তিক হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।